আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন একটি চিংড়ি মাছের সবচেয়ে মজার চিংড়ি মাছের মালাই কারি রেসিপি। তো কিভাবে এটি তৈরি করতে হয় এটি দেখার শুরুতে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে প্রন মালাই কারি তৈরি করতে হয় সেই রেসিপি। তার জন্য এখানে চিংড়ি মাছ নিয়েছি এবং এর পিঠের এই অংশটা কেটে এখানে একটি শিরার মতো থাকে, এই শিরাটাকে বের করে আর এর মাথাটা আমরা রেখে দিয়েছি। আপনারা চাইলে মাথা কেটে দিতে পারেন, আর বুকের অংশ থেকে যে হাত পা বা লেজটা থাকে এটা কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এটি রান্না করার জন্য চুলার উপরে একটি ফ্রাইং প্যানে 1/3 কাপ পরিমাণ তেল নিয়েছি। এখানে 3টি এলাচ, 2 টুকরা দারচিনি এবং 4টি লবঙ্গ নিয়ে তেলে ছেড়ে দিয়েছি। এগুলিকে তেলে ছেড়ে দেওয়ার পরে এখানে ছোট সাইজের 2টি তেজপাতা নিয়েছি। যদি বড় সাইজের তেজপাতা হয় সেক্ষেত্রে 1টি নিতে পারেন। এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, নিয়ে এগুলাকে হালকা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজকুচিগুলি ঠিক এমন কালার চলে আসলে, হালকা ভাজা ভাজা হয়ে আসলে 2 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি। মালাই কারি রান্নার জন্য কিন্তু পেঁয়াজ বাটা খুবই জরুরি, আর এই পেঁয়াজ বাটাটা নিলে মালাই কারির যে গ্রেভিটা সেটা যথেষ্ট থিক হয়ে থাকে। আর প্রত্যেকটা মশলা দেওয়ার পরে আলাদা আলাদাভাবে কষিয়ে নিতে হবে, তো পেঁয়াজ বাটাটাকেও আলাদাভাবে কষিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ বাটাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা নিয়ে নিচ্ছি, এর সাথে নিয়ে নিচ্ছে 1 টেবিল স্পুন রসুন বাটা। এখন এ দুটিকেও আলাদাভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটি যত ভালোভাবে কষিয়ে নেবেন প্রন মালাই কারি কিন্তু খেতে ততটা টেস্টি হবে। এখানে 2 টেবিল স্পুন পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে নেওয়ার কারণ হচ্ছে মশলাটি যখন কষিয়ে নেওয়া হবে তখন এটি পুড়ে যাবে না, আর মশলাটাও ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। এখন শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি, এর সাথে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া নিয়ে নিয়ে সবগুলিকে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। মশলাগুলিকে প্রায় 10 থেকে 12 মিনিট কষিয়ে নিয়েছি। তো 10 থেকে 12 মিনিট কষিয়ে নেওয়ার পরে কেটে রাখা চিংড়ি মাছগুলিকে ঢেলে দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে চিংড়ি মাছটিতে আগে থেকেই হলুদ এবং লবণ মিশিয়ে রাখতে পারেন, তবে সেক্ষেত্রে মশলাটিকে কষিয়ে নেওয়ার সময় আলাদাভাবে হলুদের গুঁড়া দেওয়ার প্রয়োজন হবে না, আর লবণটা অবশ্যই দেখে দিতে হবে। তো চিংড়ি মাছটি দেওয়ার পরে প্রায় 6 মিনিটের মতো এটিকে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি, আর চিংড়ি মাছটি দেখুন তেল ছাড়া হয়ে আসছে, আর মশলা যেগুলি ছিল সেগুলি চিংড়ি মাছের গায়ে লেগে যাচ্ছে, যথেষ্ট মাখো মাখো টাইপের হয়েছে। এখন এখানে 1 কাপ নারকেলের দুধ নিয়ে নিচ্ছি। নারকেলের দুধ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ চিংড়ি মাছের যে মালাই কারি সেটি রান্না করার জন্য যে আসল টেস্ট সেটা কিন্তু নারকেলের দুধ দেওয়ার কারণেই হবে। তবে যদি হাতের কাছে একেবারেই নারকেলের দুধ না থাকে সেক্ষেত্রে নর্মাল দুধ আপনারা জ্বালিয়ে নর্মাল করে নিয়ে নিতে পারেন, তবে প্রন মালাই কারির যে আসল স্বাদ সেটি কিন্তু সেক্ষেত্রে না পাওয়ারই সম্ভাবনা। এখন এটিকে একটি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট রান্না করে নিয়েছি। তো 10 মিনিট রান্না করে নেওয়ার পরে মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে চেড়ে দিয়েছি ঢাকনাটা খুলে অফ ক্যামেরায়, আর এখানে 4টি কাঁচামরিচ দিয়েছি, আর 1 টেবিল স্পুন চিনি দিয়ে নিচ্ছি। তো মালাই কারির যে আসল স্বাদ সেটি কিন্তু এই চিনি এবং নারকেলের যে দুধ দিয়েছি আগে এই দুটাই কিন্তু নিয়ে আসে। তো বাসায় অনেক সময় আমরা রান্না করি তখন কিন্তু অরিজিনাল স্বাদটা পাই না, সেটার কারণ কিন্তু এগুলি সঠিকভাবে ব্যবহার না করা। আর যে কাঁচামরিচ এখানে দিয়েছি, কাঁচামরিচটা কিন্তু আস্ত দিয়েছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য। তো এখন এটার মুখে ঢাকনা দিয়ে এটিকে আরও কিছুক্ষণ রান্না করে নিব, এর ঝোলটা শুকিয়ে মাখো মাখো টাইপের হয়ে আসা পর্যন্ত। তো দেখুন ঝোলটা কমে গিয়েছে আর তেলটা উপরে চলে আসছে। তো চিংড়ি মাছের যে মালাই কারি সেটি
যথেষ্ট পরিমাণে হয়ে আসছে আর এই মশলাটি চিংড়ি মাছের গায়ে লেগে যাওয়ার মতো হয়ে আসা পর্যন্ত এটি রান্না করব। আর এখন এটিতে হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। জিরার গুঁড়াটা লাস্টে দিলে ভালো একটি ফ্লেভার পাওয়া যায়, আর সেই কারণেই জিরার গুঁড়াটা লাস্টে দিয়ে নিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটি রান্না হয়ে আসছে এবং এর যে গ্রেভিটা ঝোলটা সেটা কিন্তু যথেষ্ট ঘন হয়ে আসছে এবং চিংড়ি মাছের সাথে লেগে আসছে। তো এখন এটিকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আর এটি যেভাবেই পারেন পরিবেশন করতে পারেন। তো এভাবে খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছের মালাইকারি খেতে খুবই মজার এবং চিংড়ি মাছের যতগুলো মজার রেসিপি আছে তার ভিতরে চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু একটি অন্যতম। তো আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আর রেসিপিটি কেমন হলো বাসায় অবশ্যই ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।